এই স্লোগানকে সামনে রেখে আমি আপনাদের জন্য অনেক ধরনের কাজ শিকার সুব্যবস্থা করেছি। মিজান ভাই উনি নওগাঁ জেলা থেকে আসছে, আপনি আসছেন এখানে কতদিন হয়েছে? কাছে আসো, আজকে কতদিন? 25 দিন। আপনি কী পরিমাণ কাজ শিখলেন? আপনার কাছে কেমন মনে হয়েছে? আপনি কি এখন চুলার কাজ করতে পারবেন? বা আপনি ক্যামেরার দিকে তাকিয়ে বলেন যে এখানে সরাসরি এসে আপনি কী কী কাজ শিখতে পারলেন বা কেমন কাজ শিখতেছেন, কতটুকু শিখছেন বলে মনে হয় এই বিষয়ে একটু বলুন। 100% মধ্যে 80% কাজ শিখে ফেলি। 80%? আচ্ছা, 100%-এর মধ্যে প্রায় উনি অনুমান করতেছে যে 80% কাজ শিখে ফেলছে। তারপরে ওনার নিজের একটা আত্মবিশ্বাসে উনি বলছে প্রতিনিয়ত যতই কাজ করবে ততই কাজ শিখবে। মানে টুকটাক কাজ শুরু করার জন্য হয়তো উনি অনুমান করেছে যে উনি কাজ করতে পারবে। যেমন এই একটা চুলা, পুরাতন চুলা, এটা আমি রিপেয়ার করছি সেকেন্ড হ্যান্ড হিসেবে বিক্রি করার জন্য। আমি ওনাকে বলছি যে এই চুলাটা আপনি ওকে করেন, এই মেশিনের বাকি অংশটুকু কোথায়? এই দেখুন, এই মেশিনটা উনি খুলেছে এবং এই পুরাতন চুলার কাজ করছে, এটা উনি রিপেয়ার করছে। আসলে প্র্যাকটিক্যাল কাজ আপনি যতদিন পর্যন্ত না করবেন ততদিন পর্যন্ত আপনি পরিপূর্ণ টেকনিশিয়ান হতে পারবেন না। হতে গেলেও অনেক সময় প্রয়োজন, লং টাইম সময় প্রয়োজন। ইমো নাম্বারে মেসেজ করুন, কল করতে চাইলে আপনারা রাত 9টার পর কল করবেন, আমি রাত্রে 9টার পরে ফ্রি থাকি, ওই সময় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।